এবার হুগলিতে নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালীর কংসারিপুর মাঠে এদিন দেখা গেল জনজোয়ার। জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট দিতে যাওয়ার আগে মাথায় রাখবেন, জনবিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, 4 জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। এদিন 20 মে দিনটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন অভিষেক। 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে এই 20 তারিখ 2011 সালেই প্রথমবার বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন অভিষেকের বক্তব্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক 100 দিনের টাকা বন্ধ, কালো কৃষি আইন প্রসঙ্গ উঠে আসে। ধনেখালী বিধানসভা থেকে 2019 সালে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,000। পরবর্তীকালে 2021 সালে এই বিধানসভা থেকে জয়ী হন অসীমা পাত্র। আগামী দিনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যাতে 30,000 থেকে 35,000 ব্যবধানে জিততে পারেন, তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান অভিষেক। মঞ্চ থেকেই তিনি শপথ নেন, মমতা সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বজায় থাকবে। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক। মহিলাদের অপমান এবং সন্দেশখালির মতো ঘটনা সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে বলেও মন্তব্য করেন অভিষেক। এদিনের এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি সর্বত্র যেখানে যাচ্ছি যেভাবে মানুষের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, জনসমর্থন আমি লক্ষ্য করেছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রে যে সরকার 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, তাদের বিদায় আসন্ন। আপনারা ভোট দিতে যাবেন আগামী 20 তারিখ, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে, 3 দিনের মাথায়। যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক 2 সপ্তাহ। 4 তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল সরকার, এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে, চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরো অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনাদের ভোট ঐতিহাসিক বিষয়ে, যে 20 তারিখ 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, সেই 20 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা খালি 10 বছর বিজেপির বঞ্চনা, অপমান, তপশিলি মায়েদের উপর অত্যাচার, তপশিলি ভাইদের উপর আক্রমণ, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএমের 3 নম্বর বোতাম টিপে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। আমাদের শপথ নিতে হবে যে যারা 100 দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে, কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সারের দাম, ইউরিয়ার দাম, পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদেরকে যোগ্য জবাব 20 তারিখ দিতে হবে। খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয়। যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে,
সেই ভাষায় জবাব দিয়ে 2 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। এই ধনেখালি বিধানসভা থেকে 2019 আমাদের জয়ের ব্যবধান প্রায় 12,000 ছিল। পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা 30,000 ভোটে 2021 বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন। আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার কথা শুনছেন দেখছেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামের যত রাস্তা আপনারা দেখেছেন, পথশ্রী 1, 2, 3 আমাদের রাজ্য সরকার করেছে, কেন্দ্র কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি যে 3-4 তারিখ ফল ঘোষণা হবে, আর 3 মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন যদি 30-35 হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী জেতে, 50 কোটি টাকার গ্রামীণ রাস্তা 3 মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে। এটা আমাদের গ্যারেন্টি। মোদি গ্যারেন্টি নিয়ে এখানকার বিধায়িকা বিস্তারিত বলেছেন, বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি জেতে তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। বিজেপির একজন সভানেত্রী, কুচবিহার জেলার সহসভাপতি, তার নাম দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1 মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন। মায়েরা যারা এসছেন আপনারা একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? যে বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি না? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের, তপশিলি বোনেদের, মায়েদের, বৌদিদের, দিদিদের, যারা 1200 টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। আপনারা নিজের কানে শুনুন। শুনেছেন সবাই?